গতকাল 28 ফেব্রুয়ারি অমর একুশে শর্ট পিচ ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মধ্যকাঞ্চননগর একাদশ কর্তৃক আয়োজিত এই ফাইনাল খেলায় শহীদ জব্বার একাদশ বনাম শহীদ বরকতের মধ্যে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিনের সমন্বয়ে উক্ত খেলায় সম্মানিত অতিথি ছিলেন সাত নং কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইলিয়াস সদাগর, চার নং ওয়ার্ড ইউপি সদস্য আলকাস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক একলাস মিয়া, এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন আয়ুব, প্রবাসী, তহিদুল ইসলাম, ব্যবসায়ী নিজামুদ্দিন সহ আরো অনেকে। সেই কাঙ্ক্ষিত ফাইনাল টুর্নামেন্টটি যার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে সেই দুরন্ত পরাশয় সব ফেলে, সেই কৈশোর ফেলে, আমরা শত ব্যস্ততা ফেলে, ঘুম হারাম করে আজকের এই টুর্নামেন্টকে দেখার জন্য, শোনার জন্য আপনাদের অপেক্ষা করছিলাম। সেই আজকের এই ম্যাচটি আমরা অমর একুশে ফেব্রুয়ারিতে আর যারা দর্শক হিসেবে উপস্থিত আছেন তারা আশা করি সুন্দরভাবে খেলা উপভোগ করবেন এই আশা ব্যক্ত করে খুব আনন্দ লাগতেছে। এইরকম একটা খেলার আয়োজন করছে, যারা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শুধু এটার একটা মাত্র আমাদের চাওয়া আপনাদের কাছ থেকে, আপনারা যাতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থেকে কোনো বাজে কাজে, কোনো সমাজে বিশৃঙ্খলা কাজ দেন আপনারা লিপ্ত না হন, আমাদের শুধু এটুকু আপনাদের কাছে আসা। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলামকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অতিথির সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, সেরা ব্যাটসম্যান নাফিস, নাফিসকে পুরস্কার দিয়ে দিচ্ছেন ক্লাস। ধন্যবাদ আপনাদেরকে আজকের এই টুর্নামেন্টে চমৎকারপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য। সেই ম্যান অফ দ্য সিরিজ যিনি নির্বাচিত হয়েছেন থিনার নাম, আজকের টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া ব্যক্তিকে পুরস্কার তুলে দেবেন কাঞ্চননগরের কৃতি সন্তান বিশিষ্ট পল্লী চিকিৎসক, যে মানুষগুলো রোগাক্রান্ত হলে দ্রুত ছুটে যায় যে ডক্টর গুলো, তাদের মধ্যে অন্যতম ডক্টর আয়ুব খান ট্রফি তুলে দেবেন আজকের ম্যান অফ দ্য সিরিজ কে, সেই ভাগ্যবান, সেই ভাগ্যবান হচ্ছে মোহাম্মদ নাফিস। আমরা দেখতে দেখতে চলে এসেছি রানার আপ এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা সেই ব্যক্তিদের নামের তালিকায়। রানার আপ হওয়া সেই দলের জন্য আমরা একটু করতালি আহ্বান করছি, সাথে সাথে আজকে সেই কাঙ্ক্ষিত বহুকাঙ্ক্ষিত সেই প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জনকারী দলকে সামনে আসার জন্য অনুরোধ জানাবো, তাদেরকে করতালি উপহার দিচ্ছি আজকের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন সম্মানিত অতিথি ইলিয়াস সদাগর এবং সকল অতিথিরা। এবং সাথে সাথে শেষ হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল টুর্নামেন্টটি যার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে সেই দুরন্ত পরাশয় সব ফেলে, সেই কৈশোর ফেলে, আমরা শত ব্যস্ততা ফেলে, ঘুম হারাম করে আজকের এই টুর্নামেন্টকে